বিশেষ চাহিদা সম্পূর্ণের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হলো বালুরঘাটে। সাংসদ সুকান্ত মজুমদারের অনুপ্রেরণায় ভারতীয় জনতা পার্টির শহর মন্ডলের পরিচালনায় এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। মঙ্গলবার দুপুরে বালুরঘাট শহরে নেতাজি স্পোর্টিং ক্লাব এই মেডিকেল ক্যাম্প আয়োজিত হয়। এদিনে মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন বালুরঘাটের সাংসদ ডক্টর সুকান্ত মজুমদার সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব। এদিন বালুরঘাট শহর সহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিশেষ চাহিদা সম্পূর্ণ শিশু থেকে বয়স্ক মানুষদের এদিন এই ক্যাম্পে চিকিৎসা সুবিধা নিতে আসতে দেখা যায়। মূলত যে সমস্ত বিশেষ চাহিদা সম্পূর্ণ প্রতিবন্ধী কার্ড রয়েছে তারাই এই ক্যাম্পে চিকিৎসার সুবিধা নিতে পারবে। এদিন দুপুর থেকে ক্যাম্পটি শুরু করা হয়। সংগঠনের পক্ষ থেকে জানা যায় এই ক্যাম্পে বিশেষ চাহিদা সম্পূর্ণ ব্যক্তিরাই আসবে, তাদেরকে প্রত্যেকের জন্য এই মেডিকেল ক্যাম্প চলবে। এদিন শুধু পরীক্ষা নিরীক্ষা করেই নয়, আগামী এক মাসের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প করে প্রয়োজনীয় জিনিসপত্র দেওয়া হবে। এ বিষয়ে বালুরঘাট লোকসভার সাংসদ সুকান্ত মজুমদার কি জানিয়েছেন শুনুন। দেখুন, আপনারা জানেন অ্যাডিপ প্রোগ্রামের মাধ্যমে কেন্দ্র সরকার যারা ডিফারেন্সিয়ালি অ্যাবল বা দিব্যাঙ্গজন আছে তাদেরকে বিভিন্ন যে এইডস অর্থাৎ তিন চাকার সাইকেল থেকে শুরু করে ক্লাস থেকে শুরু করে শ্রবণ যন্ত্র থেকে শুরু করে বিভিন্ন যে ইনস্ট্রুমেন্ট আছে ইনস্ট্রুমেন্টগুলো বিনে পয়সায় দেওয়া হচ্ছে। তারই আজকে স্ক্রিনিং ক্যাম্প চলছে বালুরঘাট শহরে এবং নেতাজি স্পোর্টিং ক্লাবে, সেই বালুরঘাট শহরের মধ্যে অবস্থিত সেই ক্লাবে চলছে এই স্ক্রিনিং ক্যাম্পে। আমাদের অ্যালিমকো কোম্পানির যারা পদাধিকারী তারা এসেছেন, তারা এই সমস্ত ডিফারেন্সিয়ালি এবল বা দিব্যাঙ্গজনদের পরীক্ষা নিরীক্ষা করে তারা কোন যন্ত্র পাবেন কোন ইনস্ট্রুমেন্ট পাবেন তা আজকে লিখে দিচ্ছেন। এর পরের দিন এদেরকে সেই স্লিপ দেখে সেই যন্ত্র বা সেই সরঞ্জাম দেওয়া হবে। ক্লাচ হতে পারে, ট্রাইসাইকেল হতে পারে, শ্রবণ যন্ত্র হতে পারে। আজকে এখানে সেই ক্যাম্প চলছে। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থেকে বাপ্পা হালদারের রিপোর্ট, টাইমস 14 বাংলা।